হ্যালো বন্ধুরা, আমরা এখন ফাইনালি চলে এলাম সংগ্রাম চোকে। তো সংগ্রাম চোকে প্রায় আমরা ঢুকে গিয়েছি 4টি নাগাদ। তো আমরা এসে দেখলাম ঠিক প্রায় এক ধাপ সেটের ফিটিং কমপ্লিট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ ভ্যানের উপর হয়ে গেছে ফিটিং। তো তোমাদেরকে পুরো জায়গাটা ঘুরে দেখাচ্ছি কোথায় এটা। তো এটা হচ্ছে শ্যামগঞ্জ, মানে শ্যাম সরি সরি সংগ্রাম চোক, ঠিক আছে। সংগ্রাম চোকের ঠিক পোলটা যেখানে রয়েছে, তো ওইখানেই হচ্ছে এই রোড শোটা, ঠিক আছে। তো প্রমিলা সাউন্ডে সেট আপটি দেখছো, খুবই অসাধারণ সেট আপ লাগছে এখন। আর তোমাদেরকে সাইডটা দেখাই কীভাবে বেঁধেছে আর কি, তো ফিটিংটা কমপ্লিট কীভাবে করেছে দেখতে পাচ্ছ। এখনও প্রায় কিছু জোড়া চলতিছে, মানে প্রায় এক ধাপ জোড়া হয়ে গেছে, তারপরে মেশিনগুলো জোড়া হবে। তো এক ধাপ জোড়া হচ্ছে ফাইনালি, এক ধাপ জোড়া হয়ে গেছে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ পেছনটাও অসাধারণ লাগছে, আর এদিকে দেখতে পাচ্ছ অসাধারণ, যেমন দীঘার ভিউ লাগছে, পুরো দীঘা অবিকল লাগছে। আর এই ধারে রয়েছে ফিশারি রয়েছে। আর তোমরা এর ভিডিও অবশ্যই তাড়াতাড়ি আসতে চলেছে দ্বিতীয় ফিটিং। তো এই ফিটিংটা দেখার পরে অবশ্যই 12টার সময়, আজকে দুপুর 12টার সময় দ্বিতীয় ফিটিং এর ভিডিও আসতে চলেছে। অবশ্যই তোমরা চ্যানেলে অবশ্যই থাকো, ভিডিও দেখতে পাবে। আর কেমন লেগেছে বলো ময়নার প্রমিলা মিউজিককে, ঠিক আছে। আর কেমন ফিটিংটা করেছে ভ্যানের উপর অবশ্যই কমেন্টে জানাও। আর দেখতে পাচ্ছ আকাশটা খুবই মেঘলা রয়েছে আজ। মেঘলার জন্যে খুবই ফুরফুর হাওয়া বইতেছে আর কি। তো আজকে মনে হয় বৃষ্টিও হতে পারে, তো কি হয় দেখা যাবে আজকে রাত্রিবেলা রোড শোতে। তো পরের ভিডিওতে দেখার জন্য, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। আর পরে এর দ্বিতীয় ফিটিং আসতে চলেছে, মেশিন কীভাবে জোড়া হবে ওইগুলোই তোমাদেরকে দেখাবো দ্বিতীয় ভিডিওতে, ঠিক আছে। তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি, বেশি বড় করব না। অবশ্যই 12টার সময় ভিডিও আসতে চলেছে, অবশ্যই চ্যানেলে থাকো অবশ্যই। প্রায় কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ নৌকা আসতেছে। তো নৌকা থেকে মাছ, ওরা মাছ তুলছে আর কি, মাছ ধরতে গিয়েছিল।